আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, অনেকেরই সামনের দিকের একটি বা দুটি দাঁত কিছুটা খাটো লম্বা হতে দেখা যায়, যেমনটি আপনারা স্ক্রিনে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে এই যে যে দাঁতটি রয়েছে এই দাঁতটির তুলনায় কিন্তু এই পাশের দাঁতটি কিছুটা হলেও লম্বা রয়েছে। তো ভিউয়ার্স, এমন পজিশনে যদি কেউ চায় যে পাশের দাঁতের সঙ্গে কাটিং করে অ্যাডজাস্ট করে নিবে, অর্থাৎ পাশের দাঁতের সঙ্গে মিলিয়ে নিবে, তাহলে কিন্তু সে যে কোনো সময় সেটি করতে পারে। আর সেটি যদি করা হয়, অর্থাৎ এই যে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটি যদি কিছুটা অংশ কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু পাশের দাঁতের সঙ্গে সমান হয়ে যাবে, তখন কিন্তু দেখতেও ভালো দেখবে, দেখা যাবে এবং সৌন্দর্যটাও বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, প্রতিটি দাঁতের মধ্যে তিনটি করে স্তর থাকে। তো প্রথম যে স্তর থাকে এটিকে এনামেল বলা হয়। তো এই দাঁতের এনামেল যদি কিছুটা পরিমাণ, হালকা পরিমাণ যদি কাটিং করা হয় তাহলে দাঁতের কোনো সমস্যা হয় না, কিন্তু যদি অতিরিক্ত কেটে ফেলা হয় তাতেও কিন্তু আবার সমস্যা রয়েছে। তো এই ধরনের সমস্যার জন্য আপনাকে, আপনি যখন ডেন্টিস্টের কাছে যাবেন দাঁত কাটাতে বা দাঁত কেটে সাইজ করাতে, তখন আপনার ডেন্টিস্টই ভালো বুঝবে যে কতটুকু পরিমাণ কাটানো যাবে। সাধারণত এখানে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, দেখুন এই দাঁতটি এবং এই দাঁতটির তুলনায় এই যে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁত কিছুটা লম্বা আছে। যতটুকু কাটলে এই পাশের দাঁতের সঙ্গে এই দুটি দাঁত মিলে যাবে, ততটুকু কাটলে কোনো রকম সমস্যা হবে না। অর্থাৎ যদি দাঁতের এতটুকু পরিমাণ এখান থেকে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, আরও বরঞ্চ দেখতে ভালো দেখা যাবে। ভিউয়ার্স, এখানেও যে দাঁতের পজিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, সামনের দুটি দাঁত কিছুটা লম্বা রয়েছে এবং এই দাঁতের এইখান থেকে কিছুটা অংশ ভেঙে ভেঙে গেছে। তো এটি সাধারণত দেখতে একটু খারাপ লাগে, তাই ছাড়া অন্য কোনো বিষয় নয়। তো ভিউয়ার্স, কেউ যদি চায় যে এমন হালকা বেড়ে যাওয়া দাঁত বা হালকা লম্বা হয়ে থাকা দাঁতগুলা যদি সে কাটিং করতে চায়, তাহলে কিন্তু খুবই সীমিত খরচে এবং অল্প সময়ের মধ্যে 10 থেকে 15 মিনিটের ভিতরে কিন্তু এই ধরনের চিকিৎসা করা হয়। দাঁতটি শুধুমাত্র যদি কিছুটা পরিমাণে এখান থেকে কাটিং করা যায় তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা চলে যাবে, এবং যখন কাটিং করে পাশের দাঁতের সঙ্গে মিলিয়ে দেওয়া হবে তখন কিন্তু সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তো যাদের এ ধরনের রয়েছে একটি বা দুটি দাঁত, তারা চাইলে দাঁত কাটিং করে কিন্তু সেগুলা সাইজ করে নিতে পারেন। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন যতটুকু পরিমাণ এখানে ভেঙে গেছে, এই পরিমাণ যদি এখান থেকে কাটিং করে সমান করে নেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে এবং এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হবে না দাঁতে। যদি অতিরিক্ত কাটা হয় তাহলে দাঁতে শিরশিরে একটা ভাব অনুভব হতে পারে, কিন্তু এখানে যতটুকু কাটার প্রয়োজন রয়েছে ততটুকু কাটলে দাঁতে কোনো ধরনের সমস্যা হবে না। তো ভিউয়ার্স, যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা ডেন্টিস্টের কাছে গিয়ে অবশ্যই যদি দাঁতগুলা কাটান বা সাইজ করায় নেন, তাহলে কিন্তু দেখতে সৌন্দর্য বাড়বে এবং দাঁতেরও কোনো সমস্যা হবে না। দেখুন এখানে দাঁতের কিন্তু কিছুটা অংশ কাটিং করে এই এখানে মিলিয়ে দেওয়া হয়েছে, যেটি দেখতে এখন অনেক ভালো দেখা যাচ্ছে, অনেক ফ্রেশ দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, যাদের এই ধরনের সমস্যা রয়েছে তারা অবশ্যই ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত কাটিং করতে পারেন এবং কাটিং করে সেম সমান করে নিতে পারেন, তাহলে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।